ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে কম্পিউটার এবং আইসিটি বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। টুডেস লেসন আজকের বিষয়টি হলো ইমেলের মাধ্যমে কিভাবে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো যায়। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের জন্য আমরা সব কিছু ইমেইলে আদান প্রদান করে থাকি। তো এটা যারা মোবাইল চালান, অ্যান্ড্রয়েড মোবাইল, এবং যারা ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে ইমেল আদান প্রদান করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা ডিপিএডের স্টুডেন্ট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন পড়ে থাকে, এবং কম্পিউটার এবং আইসিটি বিষয়ে যারা লেখাপড়া করেন তাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন পড়ে থাকে। পরীক্ষাতে তো প্রশ্নটি এমন হয়ে থাকে, ইমেলের মাধ্যমে কীভাবে আপনি উপজেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাবেন বর্ণনা করুন, বা এখানে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, যে কোনো জায়গায় পাঠানোর জন্য প্রশ্ন হতে পারে। এখানে আমি একটি নমুনা প্রশ্ন ধরে নিয়েছি। তো উত্তরটি কীভাবে লিখতে হবে আমরা এখন দেখব। তো আমরা আসলে অনেক সময় ইমেল পাঠাতে পারি, কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখতে হয়, সাজিয়ে লিখতে গেলে আমাদের একটু সমস্যা হয়। তো কীভাবে লিখতে হবে আমরা একটি দেখে নেব, এবং যারা পারি না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা ইমেল পাঠাতে পারবেন। তো প্রথমে যেটি করতে হবে, মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে www.gmail.com লিখে এন্টার কি প্রেস করতে হবে। তারপরে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে মেল অ্যাকাউন্টে প্রবেশ করি, এবং যে পাঠাতে চান তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তারপরে যেটা কম্পোজ বাটনে ক্লিক করি তাহলে নিউ মেসেজ নামক উইন্ডো আসবে। তারপরে সাধারণত বাম পাশেই থাকে একটা কম্পোজ বাটন থাকে, কম্পোজ লেখা থাকে, সেখানে ক্লিক দিলে এই নিউ মেসেজ নামক উইন্ডোটি আসবে। তো তারপরে যেটা করতে হবে, অতঃপর টুতে যার কাছে মেইল পাঠাবো তার আইডি লিখে, এখানে একটি নমুনা আইডি আমি দিয়েছি ptijasor@gmail.com, এখানে যার ঠিকানায় আমি পাঠাতে চাই। এখানে আমি উপজেলা শিক্ষা অফিস ধরে নিয়েছিলাম প্রশ্নে, কিন্তু আমি যার আইডিতে পাঠাবো, বন্ধু হোক বা অফিস হোক, যেখানে হোক, তার আইডিটি লিখে তারপরে কোন বিষয় লিখছি এবং সাবজেক্টটি লিখি, তারপর মানে সাবজেক্টটি লিখতে হবে। তারপরে ডকুমেন্টস সংযুক্ত করার জন্য অ্যাটাচ ফাইল আইকনে ক্লিক দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করি। তো প্রয়োজনীয় ডকুমেন্ট তো আমার আছে, এবং যেখানে আছে সেখান থেকে, সেটা মোবাইল হতে পারে বা ল্যাপটপ হতে পারে, যেখানে আছে সেখান থেকে এই ফাইলটি অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, সবশেষে সেন্ড বাটনে ক্লিক দিলে, মানে অ্যাটাচ হয়ে যাওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক দিলে মেলটি নির্দিষ্ট আইডিতে চলে যাবে বা পাঠানো হয়ে যাবে। এই যে নির্দিষ্ট আইডি আমরা লিখেছি সেখানে চলে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে, এবং এই ভিডিওটি দেখার পরে অবশ্যই প্রত্যেকেই আপনারা মেইল আদান প্রদান করতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তীতে এমন ভিডিও আসলে সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।